বেবি প্ল্যানিং এর জন্য ওভুলেশন এমন একটা সময় যে সময় কনসিভ করার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আমরা ওভুলেশনটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, ওভুলেশন কিট ইউজ করে ট্র্যাক করার চেষ্টা করি, সেই অনুযায়ী চেষ্টা করি। কিন্তু যখন তারপরেও আমরা অসফল হই, যখন পিরিয়ড হয়ে যায়, তখন একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে যে এই মাসে বা এই মেনস্ট্রুয়াল সাইকেলে কি আদৌ ওভুলেশন হয়েছিল। দেখুন, টেকনিক্যালি দেখতে গেলে ওভুলেশন ছাড়া কিন্তু পিরিয়ড হওয়াটা সম্ভব না। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলকে যদি তিনটে ফেজে ভাগ করা যায়, তাহলে দেখা যাবে যে প্রথম যে ফেজটা, যেটাকে বলা হয় ফলিকুলার ফেজ, সেই ফলিকুলার ফেজে দুটো ওভারের মধ্যে অনেকগুলো এগ ফলিকল ডেভেলপ করতে থাকে, আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে। তারপরের পর্যায়ে এসে ওভুলেটরি ফেজে এসে ওই যে সবকটা এগ ফলিকল ডেভেলপ করছে, তার মধ্যে সব থেকে বেশি ম্যাচিওর করা যে এগ ফলিকলটা, সেটা রাপচার হয় বা ফাটে, ফেটে একটা এগ ফেলোপিয়ান টিউবের মাধ্যমে বেরিয়ে আসে। এবার এই সময় যদি কোনো শুক্রাণুর সাহায্যে ফার্টিলাইজ না হয়ে থাকে বা ফার্টিলাইজ হয়ে থাকলেও যদি কোনোভাবে ইমপ্লান্টেশন না হয়ে থাকে, তাহলে কিন্তু লুটিয়াল ফেজে এসে ইউট্রাস বা গর্ভাশয় তার ভেতরের যে লেয়ারটা আছে সেটাকে খসানোর মাধ্যমে পিরিয়ডটা স্টার্ট করে দেয়। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয়, এই যে তিনটে ফেজ বা তিনটে পর্যায়, প্রত্যেকটাই কিন্তু ইন্টারলিঙ্কড বা অন্তর্যুক্ত, এবং একাধিক হরমোন এই প্রত্যেকটা ফেজেই অ্যাক্টিভ পার্ট প্লে করে বা মুখ্য ভূমিকা গ্রহণ করে। সেই হিসেবে দেখতে গেলে ওভুলেশন ছাড়া কিন্তু পিরিয়ড হওয়াটা সম্ভব, কিন্তু ওভুলেশন ছাড়াও পিরিয়ড হয়। কিছু কিছু পরিস্থিতিতে ওভুলেশন ছাড়াও পিরিয়ড হয়, যে পরিস্থিতিটাকে অ্যানোভুলেশন বলে, মানে যখন ওভুলেশন হচ্ছে এবং ওভুলেশন না হয়ে যখন পিরিয়ড হচ্ছে, তখন তাকে বলা হয় অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এই পরিস্থিতিটা সমীক্ষায় পাওয়া গেছে যে যারা প্রজনন ক্ষম যে সমস্ত মহিলা, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। এবার যদি বিষয়টাকে একটু ভেঙে একটু খুঁটিনাটি ভাবে বোঝাই, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। এর আগে আমরা একটা আলোচনা করেছি মেনস্ট্রুয়াল সাইকেল ডিকোডার, যেখানে মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো আছে, একদম সূক্ষ্ম লেভেলে গিয়ে বোঝানো আছে। আমি সেখান থেকে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমি এখানে আলোচনা করছি, পুরো আলোচনাটা করছি না। পুরো আলোচনার ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পাবেন, চাইলে দেখতে পাবেন। এখানে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে ওভুলেটরি ফেজ, যেটা মিড সাইকেল, মানে প্রথমে ছিল ফলিকুলার ফেজ, তারপরে ওভুলেটরি ফেজ, তারপরে লুটিয়াল ফেজ। ওভুলেটরি ফেজে ওভুলেশন, ওভুলেশন মানে হচ্ছে একটা সব থেকে বেশি ম্যাচিওর হওয়া এগ ফলিকল ফাটে বা রাপচার করে, রাপচার করে একটা এগ ফেলোপিয়ান টিউবের মাধ্যমে বেরিয়ে আসে। এবারে যে রাপচার হওয়ার পর ওভারিতে যেটা পড়ে রইল, মানে ডিমের খোলা বা খোসা, যেটাকে সায়েন্টিফিক্যালি বা হিউম্যান অ্যানাটমি অনুযায়ী বলা হয় কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়ামের একটা মুখ্য ভূমিকা থাকে। কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন নামে একটা হরমোনকে সাপ্লাই, সেই হরমোনটার কাজ কি? সেই হরমোনটার কাজ হচ্ছে ইউট্রাসের ভেতরে যে লেয়ারটা তৈরি হয় সেটাকে সুসংযতভাবে বা সুন্দরভাবে তৈরি করে, যাতে ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর যে হিউম্যান এমব্রায়োটা তৈরি হচ্ছে বা জাইগোটটা তৈরি হচ্ছে, সেটা যেন ওই ইউট্রাসের গায়ে যুক্ত হয়ে সুন্দরভাবে ডেভেলপ করতে পারে। যখন অ্যানোভুলেশন হচ্ছে, তখন কিন্তু এই কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে না এবং এই প্রোজেস্টেরন হরমোনটাও তৈরি হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে ইউট্রাসের ভেতরে যে লাইনিংটা আছে সেটা অসংযতভাবে তৈরি হচ্ছে, উঁচু নিচু হচ্ছে, ঠিকঠাকভাবে লাইনিংটা তৈরি হচ্ছে না, যার ফলে কিন্তু সেটা ইমপ্লান্টেশন যোগ্য হচ্ছে না এবং সেটার মাত্রা এমনভাবে বাড়তে থাকে যে সেটার মধ্যে হেভি ব্লিডিং এবং ইরেগুলার ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকে। উপরন্তু আরও যখন ইস্ট্রোজেনের মাত্রাও বেড়ে যায়, তখনও কিন্তু হেভি ব্লিডিং এর সম্ভাবনা আরও বাড়তে থাকে। এবং এই কন্ডিশনটাতে যখন ওভুলেশন হলো না, একটা সময় এসে ইউট্রাস লাইনিং এর ওয়েটটা নিজে থেকেই স্ল্যাশ ডাউন করে দেয় বা খসিয়ে দেয় এবং পিরিয়ড স্টার্ট হয়ে যায়। যদি জিজ্ঞেস করেন যে এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বা এইউবি বা অ্যানোভুলেশনের পরে যে ব্লিডিংটা হচ্ছে সেটার বৈশিষ্ট্য কি, তাহলে আমি বলবো পর্যবেক্ষণের মাধ্যমে পাঁচটা বৈশিষ্ট্য প্রধান লক্ষ্য করা যায়। প্রথমত,
ইরেগুলার পিরিয়ড হবে, দ্বিতীয়ত হেভি ব্লিডিং হবে, তিন নম্বর ইন্ট্রামেন্সট্রুয়াল ব্লিডিং, মানে দুটো পিরিয়ডের মাঝখানে হঠাৎ করে হেভি ব্লিডিং খেয়াল করতে পারবে, স্পটিং নয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হবে। চার নম্বর বিষয়, আপনার যে মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখা যাবে 25 দিনের আগেই শেষ হয়ে যাচ্ছে বা 25 দিনের কমে হচ্ছে বা 35 দিনের বেশি হয়ে যাচ্ছে। আর শেষ বৈশিষ্ট্য হচ্ছে সার্ভাইকাল মিউকাসের অভাব। খুব স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন এবার হবে যে এই অ্যানোভুলেশন বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং কখন দেখা যাবে বা কাদের ক্ষেত্রে হবে। আমি এক এক করে বলি। প্রথমত পেরিমেনার্কিয়াল কন্ডিশন, মানে যাদের অল্প বয়স, জাস্ট পিরিয়ড স্টার্ট হয়েছে, মেনস্ট্রুয়েশন জিনিসটা স্টার্ট হয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় হরমোনের অভাব বা ফলিকুলার ডেভেলপমেন্টের অভাবের জন্য এই অ্যানোভুলেটরি কন্ডিশনটা অনেক সময় দেখা যায়। দ্বিতীয়ত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, দুটো ক্ষেত্রে কিন্তু অ্যানোভুলেশন সৃষ্টি হতে পারে এবং অ্যানোভুলেটরি যে ব্লিডিংটা, মানে অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং তৈরি হতে পারে। তিন নম্বর পরিস্থিতি হচ্ছে যাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স আছে, সেটা ফলিকুল স্টিমুলেটিং হরমোন হতে পারে, লিউটিনাইজিং হরমোন হতে পারে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হতে পারে, থাইরয়েড, প্রোল্যাকটিন, অ্যান্ড্রোজেন, এই যে সমস্ত হরমোনগুলো আছে যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেলে মুখ্যমুখ্য ভূমিকা গ্রহণ করে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব ফেলে, তাদের মাত্রা যখন কমবে বা বাড়বে তখন কিন্তু এই অ্যানোভিলিটরি কন্ডিশনটা সৃষ্টি হবে, অর্থাৎ ওভুলেশন হবে না এবং তারপরে এই অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং দেখা যাবে। নেক্সট, যে ক্ষেত্রে এই অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং দেখা যায়, যাদের ক্ষেত্রে বডি ওয়েট গেইন হয়েছে তাদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এই পলিসিস্টিক ওভারি কন্ডিশনটা এবং হরমোনাল ইমব্যালেন্সটা দেখা যাবে। এছাড়াও যদি প্রচণ্ড মেন্টাল স্ট্রেস হয় বা মানসিক চাপ হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যানোভুলেশন বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং যে দেখা যায় সেটা কিন্তু সমীক্ষা পর্যবেক্ষণের দ্বারা প্রমাণ করা হয়ে গেছে। আরেকটা কন্ডিশনে হয় যখন আপনি প্রচণ্ড এক্সেসিভ এক্সারসাইজ করবেন, মানে প্রয়োজনের তুলনায় বেশি এক্সারসাইজ হবে বা এক্সারসাইজ করলে তার সঙ্গে পর্যাপ্ত ঘুম বা রেস্ট, পর্যাপ্ত জল পাবে না শরীর, পর্যাপ্ত খাবার বা নিউট্রিশন বা পুষ্টিকর উপাদান পাবে না, তখন শরীরে যে স্ট্রেসটা তৈরি হবে সেখান থেকেও কিন্তু অ্যানোভুলেশন বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং দেখা যাবে। এছাড়া যদি ব্রেস্টফিডিং কন্ডিশনে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যানোভুলেশন বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিংটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব কমন একটা ইস্যু। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে যখন এরকম অ্যানোভুলেটরি কন্ডিশন হবে বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং হবে আপনারা বুঝতে পারবেন, বৈশিষ্ট্য মিলিয়ে বুঝতে পারবেন, বা যখন এরকম মনে হবে যে ওভুলেশন হয়নি তখন আমাদের হাতে কি কি অপশান আছে। আমরা এর আগে আমাদের প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছিলাম, পিসিওডি প্রেগনেন্সি জার্নি, সেখানে আমাদের পুরো গল্পের শেষের দিকে একটা জিনিস বলেছিলাম, আমাদের মাথায় কনসেপশন নিয়ে একটা ভূত সওয়ার হয়েছিল বা মাথায় ভূত চেপেছিল, যেটা নিয়ে আমরা স্ট্রেসড হয়ে গেছিলাম, চিন্তায় পড়ে গেছিলাম। যখন সেই চিন্তাটা নামলো তখন কিন্তু আমাদের প্রেগনেন্সি অটোমেটিক্যালি চলে এলো, উইদাউট মেডিসিন চলে এলো। ব্যাপার হচ্ছে যে দেখা যাবে যে এই যে মানসিক চাপ এবং আনহেলদি লাইফস্টাইল, এই দুটো কিন্তু যত নষ্টের গোড়া। এবার খুব স্বাভাবিকভাবে তাহলে সলিউশন কি? সলিউশন হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আর লাইফস্টাইল মডিফিকেশন। আপেক্ষিকভাবে এই দুটো নাম শুনে আপনাদের মনে হবে যে আদৌ কি এই দুটো এরকম একটা সমস্যাকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু ওই যে বললাম মেন্টাল স্ট্রেস এবং আনহেলদি লাইফস্টাইল কিন্তু আমাদের যত সমস্যার মূল, যদি আমরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারি তাহলে আমি শিওর যে আমাদের শরীর স্বাভাবিক ছন্দে ফিরবে এবং সমস্ত যে ফাংশনসগুলো আছে, বডি পার্টসগুলো, যে নর্মাল ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু করবে, তখন কিন্তু অ্যানোভুলেশন কন্ডিশনটা থাকবে না। কিছু কিছু নিয়ম আছে, যেমনি সারাদিনে একটা নির্দিষ্ট সময় এক্সারসাইজ করা বা ইয়োগা করা, আধ ঘন্টা জগিং বা হাঁটা, 7-8 ঘন্টা ঘুম, 2-3 লিটার জল, পর্যাপ্ত নিউট্রিশন যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেটস, গুড ফ্যাটস আছে, বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টস, ভিটামিনস, মিনারেলস, সেগুলো আমরা যদি রেগুলার ইনটেক করি, এবং ধূমপান এবং মদ্যপানের মাধ্যমে যে সমস্ত কুঅভ্যেসগুলো আছে সেগুলোকে যদি আমরা ছাড়তে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা এই অ্যানোভিলেটরি কন্ডিশন থেকে সরে আসতে পারবো বা আমাদের শরীর রিভাইভ করবে। হয়তো এবার আমাকে প্রশ্ন করবেন, কেউ কেউ আপনাদের মধ্যে অনেকে 7-10 দিন বা 2-3 সপ্তাহ এটাকে অভ্যেস করার পর কোনো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু
একটা কথা মাথায় রাখবেন, শরীর অভ্যেসের দাস, আমরা কিন্তু অভ্যেসের দাস। আমাদেরকে অভ্যেস করতে হবে এবং শরীরকে নর্মাল ফাংশনে আসার জন্য একটা সময় দিতে হবে। আমি যদি খুব ভুল না করি, এইরকম অভ্যেস যদি 2-3 মাস চালিয়ে যাওয়া যায় তাহলে আপনারা হাতে হাতে রেজাল্ট পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমনি থাইরয়েড, প্রোল্যাকটিন, এই সমস্ত ক্ষেত্রে নিয়ম পালন করার সঙ্গে সঙ্গে যাদের অনেকটা হাই লেভেলে থাকে বা আনকন্ট্রোলড থাকে তাদের মেডিসিনের দরকার হয়। কিন্তু মেডিসিন ছেড়ে দিলে আবার সেই সমস্যায় ফিরে আসে। একটাই কারণ মেডিসিন খাওয়ার সাথে সাথে আমরা নিয়মগুলো পালন করি না, আমরা আমাদের শরীরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ভুলে যাই, স্বাভাবিক ডিসিপ্লিন বা নিয়মে ফিরিয়ে আনতে ভুলে যাই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের নর্মাল ফাংশন করে উপায় থাকে না, যে ক্ষেত্রে হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে কোনো টিউমার থাকে বা আঘাত লেগে থাকে, সেক্ষেত্রেও বর্তমানে মেডিকেল সায়েন্স এতটাই ইম্প্রুভ করেছে যে সেক্ষেত্রেও কিন্তু রেহাই পাওয়া যায়। তাই উপযুক্ত মেডিসিন প্রয়োজন হলে এবং সাথে অবশ্য করে সঠিক ডিসিপ্লিন এবং নিয়মকানুন পালন করে, তাতে আমার মনে হয় যে এই অ্যানোভিলেটরি কন্ডিশন বা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। বিভিন্ন হরমোনের উপর আলাদা আলাদাভাবে আলোচনা করেছি, সেগুলোর ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন বা আমাদের চ্যানেলের ভিডিও লিস্টে গেলে পরপর দেখতে পারবেন। বহু প্রয়োজনীয় বিষয় আমরা আলোচনা করেছি, এরকম আরও বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।